আমার মালিক বলে ও দুনিয়ার মানুষ শোন শোন এই পৃথিবীটাকে আমি আল্লাহ সুন্দর করে সাজাইলাম ফুল ফল দ্বারা সাজাইলাম মনি মুক্তার দ্বারা সাজাইলাম আলু বাতাস দ্বারা সাজাইলাম এই পৃথিবীটাকে আমি আল্লাহ অনেক সুন্দর করে সাজাইছি কিন্তু বান্দা শোন শোন এই পৃথিবীর সৌন্দর্যের দিকে আমি আল্লাহ তাকাই না الذي يراك حين تقوم وتكلبك في الساجدين আল্লাহু আকবারটা বললেন না আল্লাহ কি বলতেছেন আয়াতের মধ্যে আহ আল্লাহ বলতেছেন ও দুনিয়ার মানুষ শোন আমি এই পৃথিবীটাকে অনেক সুন্দর করে সাজাইলাম কিন্তু এই সৌন্দর্যের দিকে আমি আল্লাহ তাকাই না আল্লাহ বলতেছেন বান্দা শোন শোন যখন আমি মালিকের সামনে দাঁড়াইয়া আমি মালিকের কদমে সেজদায় দাও তখন আমি মালিক তোর ওই সেজদার দিকে তাকাই চিন্তা করেন আল্লাহ এই পৃথিবীটাকে কত সুন্দর করে সাজাইছেন আল্লাহ বলেন আমি এই পৃথিবীর এই সৌন্দর্যের দিকে তাকাই না বান্দা যখন তুই আমি মালিকের সামনে দাঁড়াইয়া আমি মালিকের সামনে সেজদায় দাও তখন আমি মালিক তোর ওই সেজদার দিকে তাকাই আল্লাহু আকবার আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার শুধু তাকাই না আল্লাহ বলেন শুধু আমি তাকাই না তুই যখন আমার মালিকের সামনে দাঁড়াইয়া তোর ঠোঁটটা লাইরা লাইরা পড়তে থাকোস আমি মালিক তখন তোর ওই ঠোঁটের সাথে ঠোঁট লাগাই আমি মালিক তোর ওই কপালের সাথে কপাল লাগাই আমি মালিক তোর ওই নাকের সাথে নাক লাগাই আর ডাইকা ডাইকা বলি ও ফেরেশতা সাক্ষী থাক আমি ওই বান্দার জীবনের গুণাগুলিকে মাফ করে দিলাম এমন এক রব পেয়েছি এমন এক মালিক পেয়েছি ওই মালিক থেকে আজকের দূরে সরে গেছি ওই মালিক তোকে ডাকছেন ইয়া ইউহাল ইনসান মা গররকা বি রব্বিকাল করিম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শা আরাক্কাবাক আরে কোন রব থেকে চড়ে গেছো কোন রব থেকে আরে আমি আমার এমন একটা রব এই রব থেকে তোকে কে এমন বেশি দিবে কোন রব তোকে আমি আমার আমি রব থেকে বেশি দিবে বলতো কে তোকে ডাকছে কে তোকে আমি থেকে বেশি দিছে আজকের সেই রব থেকে বলে গেছি আজকের সেই রব থেকে বলে আজকের আমরা শুধু জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছি দেখেন একটু তাকে ঠিক না বেঠিক আজকের আমাদের যুবক ভাই আমাদের যুবকরা আজকের ইয়াবার মধ্যে পড়ে আছে যুবকরা ফেন্সিডিলের মধ্যে পড়ে আছে যুবকরা গাঞ্জার মধ্যে পড়ে আছে যুবকরা আজকের জেনার মধ্যে পড়ে আছে কিন্তু এই যুবকদেরকে কে ফিরাবে কে বলবে যে আসো জাহান্নাম থেকে বাঁচো আরে তুমি বাঁচো আজকের আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বাবা মাকে কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা এই যে সন্তান আজকের জেনা ঘর হচ্ছে সন্তান ইয়াবা ঘর হচ্ছে সন্তান ফেন্সিডিল ঘর হচ্ছে এই জন্য প্রত্যেকটা বাবা মাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবে আপনি মনে করবেন পার পাইয়া যাইবেন পার পাওয়ার জায়গা নাই আপনার সন্তান আপনার সন্তান সেই দিন আপনার বুকের উপরে পাড়া দিয়া বলবে আমি আমার বাবা আমাকে বলে নাই আল্লাহ আমি আজকের জাহান্নামী হতে চাই না আমার বাবাকে আগে জাহান্নামে নেন আহ জাহান্নামের অবস্থা কেমন হবে কেমন হবে বন্ধু একটু তাকাও জাহান্নামের মধ্যে যখন পড়ে যাবা যখন জাহান্নামীরা জাহান্নামের মধ্যে পড়ে যাবে তখন জাহান্নামে জ্বলতেই থাকবে জ্বলতে 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 একদম পুড়তে পুড়তে আঙ্গার হয়ে যাবে আবার তাদের শরীর হয়ে যাবে পুড়ে যাবে আবার 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 শরীর হয়ে যাবে এই রকমের হতে হতে মোটা হয়ে যাবে মোটা এরকমের জাহান্নামের মধ্যে পুড়তে পুড়তে এক পর্যায়ে চিৎকার দিতে থাকবে আর হঠাৎ করে চিৎকার দিয়ে একত্রে একটা আওয়াজ দিবে আল্লাহ কি আওয়াজ দিবে
এই আল্লাহ আওয়াজ দেওয়ার পরে বন্ধু আল্লাহ নামটা যখন বলবে তখন তারা একটু শান্তি অনুভব করবে শান্তি অনুভব করার পরে আল্লাহকে আল্লাহ বইলা ডাকতে থাকবে বন্ধু 200 বছর পর্যন্ত আমার আল্লাহর আল্লাহ বলে ডাকবে আল্লাহর ডাকে সাড়া দিবে না 200 বছর পরে আল্লাহ রব্বুল আলামিন হযরতে মালিককে ডাক দিবেন মালিককে ডাক দিয়ে বলবে মালিক জাহান্নামের মধ্যে কে জানো আমি আল্লাহর আল্লাহ বইলা ডাকে যাও 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 কেন তারা আল্লাহর আল্লাহরে ডাকে কেন তোমার কেন তারা আমারে একটু জিজ্ঞাসা কইরা দেখো এবার জাহান্নামের মধ্যে যাইয়া মালিক ফেরেশতা ডাক দিয়া বলবে ও জাহান্নামীরা কেন আমার আল্লাহর আল্লাহ বইলা ডাকো কির জন্য ডাকো বলো বলো এবার মালিক নে ডাক দিয়া বলবে ও মালিক জাহান্নামের মধ্যে আমরা আল্লাহরে ডাকলে একটু শান্তি পাই তুমি একটু আল্লাহরে যাইয়া বলো আল্লাহ যেন আমাদের সাথে একটু কথা বলে এই কথা শোনার পরে মালিক ফেরেশতা আসবে আয়েশা ডাক দিবে আল্লাহরে আল্লাহ জাহান্নামের মধ্যে জাহান্নামীরা বলে মা আল্লাহ তোমার নামটা ডাকলে নাকি একটু শান্তি পায় এই জন্য তারা তোমারে ডাকে তোমার সাথে একটু কথা বলতে চায় মালিক এই কথা বলার পরে আমার মাওলা ডাক দিয়া বলবে মালিক জাহান্নাম তো শান্তির জায়গা না না মালিক না না জাহান্নাম শান্তির জায়গা না ও মালিক জানোনি আমি আল্লাহ ওই বান্দারে দয়া কইরা কত সুন্দর কইরা আমি আল্লাহ ওরে বানাইছি ওরে আমি কত সুন্দর চোখ দিয়েছিলাম চোখটা কে দিছে একটু আওয়াজ দিয়া বলেন এলম নে জেল গুই নেই ওয়ালি সানা ওয়া শাফাতিন এই চোখ কে দিছেন জিহ্বা কে দিছেন আহ এই চোখের আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে আমার মালিক কত সুন্দর একটা চোখ দিলেন চোখের উপরে আপনি ময়লা যাতে না যায় এই জন্য দুইটা সিস্টেম করে দিলেন ময়লা যখনই আসে তখন টাস করে বাড়ি দিয়ে সরাই দেয় একটু আল্লাহু আকবার বলেন না আমার মালিক কত মায়ার মালিক এত সুন্দর চোখ দিলেন এত সুন্দর জবান দিলেন এত সুন্দর কান দিলেন এত সুন্দর নাক দিলেন আমার মালিককে খোদার জন্য আমার মালিককে খোদার জন্য পৃথিবীর দিকে তাকানো লাগে না আমার মালিককে খোদার জন্য যার যার চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহকে পাওয়া যায় ঠিক না বেঠিক আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানাইলাম আজকের মায়ের পেটের মধ্যে আসলাম আমার মালিক বলে তোর মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ বানাইলাম তোর মায়েও জানে না তোর বাবাও জানে না আমি আল্লাহ তোর মায়ের পেটের মধ্যে তোকে সাজাইলাম আল্লাহু আকবার বলেন না ইউসাব্বিরুকুম তোকে সাজাইলাম ফিল আরহামি তোর মায়ের রেহমের মধ্যে তোর মায়ের পেটের মধ্যে ফি সুয়ারিকুম তোর এই চেহারাটা কাইফা ইয়াশা আমি আল্লাহর মন মতন যেমনি বানাইলে তুই বুঝবি যেমনি বানাইলে আমি মালিককে আল্লাহ বলবি যেমনি বানাইলে তুই আমি আমি রবকে রব বলবি এই জন্য কাইফা ইয়াশা আমি আল্লাহ মন মতন তোকে বানাইলাম আল্লাহু আকবার তোরে কেমন বানাইছি জানোস নি তোরে তো বানাইলাম বানাইলাম লাকদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সবচেয়ে সুন্দর অবরূপ কাঠামো দিয়া আমি আল্লাহ মানুষ বানাইছি আল্লাহু আকবার বলেন না কত সুন্দর করে আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমি তোকে নিজ হাতে বানাইছি আমি তোকে নিজ হাতে বানাইছি সুন্দর করে বানাইছি শুধু সুন্দরই আল্লাহ বানায় নাই ওলা কদ কাররামনা বানি আদম আমি বনি আদমকে সবচেয়ে শ্রেষ্ঠত্ব বানাইছি আল্লাহু আকবার একটু তাকান না একটু তাকান একটা হাতি এই হাতিটার তুলনায় একটা 5 বছরের বাচ্চা 7 বছরের বাচ্চা কিছু না কিন্তু হাতিটা যখন এই বাচ্চাটা বলে তাকে নামাইয়া দেয় এরপরে হাতিটার উপরে বাচ্চা যা বলে হাতি কমান মানে ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলে নারায়ে তাকবীর
জোরে জোরে নারায়ে তাকবীর আল্লামা মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদী সাহেবের আগমন আরো জোরে হবে নারায়ে তাকবীর প্রধান বক্তার আগমন আল্লামা মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদী সাহেবের আগমন নারায়ে তাকবীর আল্লামা মুফতি ইলিয়াসুর রহমান সাহেবের আগমন নারায়ে তাকবীর হযরত চলে আসছেন ইনশাআল্লাহ হযরত ছাড়া বাংলাদেশে যিনি আপনারা অত্যন্ত চার কণ্ঠে পাগল হয়ে যাবেন যিনি মায়ের আলোচনা করে সারা পৃথিবীর মধ্যে বাংলা জমিনের মধ্যে একজনই বক্তা যিনি মায়ের আলোচনা করে সেই মাঠ থেকে কান দিয়ে ছাড়েন যিনি আর কেউ নাই তিনি একজন বক্তা আল্লামা ইলিয়াসুর রহমান জিয়াদী সাহেব আপনারা অত্যন্ত ভাগ্যবান তাকে আপনারা আজকে পাইতেছেন আপনারা তার আলোচনা শুনে আপনারা এখান থেকে কায়দা দোয়া নিয়ে এবং মাফ করে আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করেন সেই অবস্থা আপনারা দেইখা শুইনা এরপরে যাইবেন রাজি আছেন তো সবাই সম্মানিত হাজিরিন ইল্লাল্লাহ ইলাহা জোরে একটু আল্লাহর নামটা জোরে জোরে লা ইলাহা দিন থাকিতে নেকি কর সদা দিন থাকিতে নেকি কর সদা কাজে লাগবে সন্ধ্যাবেলা দিন থাকিতে নেকি কর সদা কাজে লাগবে সন্ধ্যাবেলা অন্ধকার কবর তোমার অন্ধকার কবর তোমার থাকতে হবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলতেছিলাম বন্ধু জাহান্নামের মধ্যে যখন পড়ে যাবে জাহান্নামীরা এবার আমার আল্লাহর সামনে মালিক এই কথা বলার পরে আমার আল্লাহ ডাক দিয়া বলবে মালিক না 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 আমি বান্দারে অনেক সুন্দর কইরা বানাইছিলাম ওই বান্দা আমি মালিকের কথা শুনে নাই আমার কথা শুনে নাই না না তাদেরকে আজাব বাড়াইয়া দাও যাও 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 তাদেরকে তালা লাগাইয়া দাও তালা লাগাইয়া দাও মুখের মধ্যে তালা লাগাইয়া দাও আমার মালিক যখন এই কথা বলবেন সঙ্গে সঙ্গে মালিক ফেরেশতা চলে যাবে মালিক ফেরেশতা যাইয়া মুখের মধ্যে তালা লাগাই দিবে তালা লাগাই দিবে আল্লাহরে একটা আল্লাহ বইলা ডাক দিতে পারবে না বাক রুদ্ধ হয়ে যাবে আজকের জমিনের মধ্যে থাইকা আমার মালিক রে আল্লাহ বলো না কিন্তু মনে রাখতে হবে জাহান্নামে যাই আল্লাহরে বলতে পারবা না আর যদি এই জমিনে থাইকা একটা আল্লাহ বইলা ডাক দাও আমার মালিক বলে বান্দা তুই আমাকে ডাকতে দেরি আমি জবাব দিতে দেরি করি না একটু মায়া কইরা মালিক রে একটা ডাক দেন না আল্লাহ আরো জোরে ডাক দেন আল্লাহ আরো জোরে মায়া লাগে একটা ডাক দেন আল্লাহ মালিক মালিকরে ডাকলে সবচেয়েতে খুশি হয়ে যায় আমি আলোচনা শেষ করব একটা মেসেজ দিতে চাই আল্লাহর সাথে সম্পর্ক করতে রাজি আছেন তো সম্পর্কটা কেমনে করবেন একটু এই কথা বলেই আমি শেষ করে দিব মালিকের সাথে সম্পর্ক করতে বেশি সময় লাগে না আজকের আপনাদের কাছে এখান থেকে বলে দিতে চাই যারা মালিকের সাথে সম্পর্ক করবেন মাসের ভিতরে চারটা দিন জাগবেন জাগতে রাজি আছেন তো কি করবেন জানেন আপনি একটু গভীর রাত্রে জেগে যাবেন উজু বানাইয়া দুই রাকাত নামাজ পড়বেন মালিকের সামনে দাঁড়াইয়া নামাজটা শেষ করে এই রকমের হাতটারে একটু উঁচু করে হাতটা জাগায় দেখে বলবেন মালিক আমার মতন গুনাগার আমার মতন জেনাকারী আমার মতন সুৎখোর আমার মতন ঘুষখোর আমার মতন মিথ্যাবাদী আমার মতন অন্যায়কারী আমার মতন পরের মাল ঠগাইয়াকারী এই রকমের একটাও জমিনের মধ্যে নাই আল্লাহ আল্লাহ তুমি যদি আমাকে একটু মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না আমাকে একটু মাফ করে দেও না আল্লাহ দেও না আল্লাহ এইভাবে একটু তাকায়া আল্লাহর কাছে একটু যদি কান্না করতে পারেন আমার বিশ্বাস মালিক আপনাকে বন্ধু বানায় নেবেন আমরা রাজি আছি তো সবাই কারা কারা একটু মালিকের সাথে সম্পর্ক করতে চাই একটু হাত জাগায় দেখায় নারায়ে তাকবীর
নারে তাকবীর নারে তাকবীর আল্লাহ তুমি আমাদের সবার হাতকে কবুল করো আল্লাহ সবাকে তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ যুবকদেরকে নামাজি বানিয়ে দাও আল্লাহ এই গোটা সমাজকে পরিবর্তন করে দাও আল্লাহ মা বন্ধুদেরকে পর্দায় থাকার ব্যবস্থা করে দাও আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের সবাইকে maaf করে দাও আমিন হাত নামা আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আপনাদের এখানে আসছি দোয়া নেওয়ার জন্য আমার বাড়ি ঝালকাঠি আমার নাম মাওলানা হাসিবুল ইসলাম ঝালকাঠি ইউটিউবে আলোচনা আছে অবশ্যই যদি কেউ মনে চায় শুনে নেবেন আমি কন্ট্রাক্ট ছাড়া আলোচনা করি ইনশাআল্লাহ শুধু আমার কোনো যোগ্যতা নাই আমার মা বাবার দোয়ার কারণে আজকে এখানে বসেছি আমি অনেক আলেমের জুতা টানার যোগ্যতাও আমার নাই আপনাদের দোয়া চাই আপনাদের দোয়ার কারণে হয়তো আল্লাহ এখানে নিয়ে এসেছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই পথে মরা রাগ পর্যন্ত সঠিক পথে থাকার তৌফিক দান করেন বলুন আমিন আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু